আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমা আক্তার, প্রভাষক হিসাব রক্ষণ, মনোয়ারা আজমত আলী কলেজ, কুষ্টিয়া। শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, নীতি ও প্রয়োগ দুই, অধ্যায় দ্বিতীয়, বিষয়বস্তু অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা তোমাদের সাথে বিগত অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় নিয়ে আলোচনা করব, যেহেতু বিগত ক্লাসে প্রাপ্তি প্রদান হিসাবে নমুনা দেখিয়েছিলাম এবং প্রাপ্তি প্রদান হিসাব থেকে আজ আয় ব্যয় হিসাব আমরা সমাধান করব। পাঠ শিরোনাম অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয় ব্যয় হিসাব। একটা সমস্যা, সিলেট ক্লাবের 2018 সালের ডিসেম্বর মাসে সমাপ্ত বছরে প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। প্রাপ্তি প্রদান হিসাব, ডেবিট সাইড প্রাপ্তি টাকা, ক্রেডিট সাইড প্রদান টাকা। উদ্বৃত্ত 1/1/2018 3,888 টাকা, অর্থাৎ এটা প্রারম্ভিক উদ্বৃত্ত। চাঁদা 2017 3,000 প্রাপ্তি, 2018 15,000 চাঁদা, 2019 2,000 টাকা, মোট 20,000 টাকা। অনুদান প্রাপ্তি 15,000 টাকা, উইলকৃত সম্পত্তি 12,000 টাকা, বিনিয়োগের সুদ 1,500 টাকা, চা চক্র হতে মুনাফা 7,000 টাকা, মোট 59,388 টাকা। প্রদান, বেতন 4,000 টাকা, ভাড়া ব্র্যাকেট আছে 3 বছর 3,000 টাকা, অর্থাৎ এটা 3 বছরের ভাড়া, কমিশন 2,000 টাকা, ভূমি উন্নয়ন 5,000 টাকা, ভূমি কর 1,000 টাকা, টুর্নামেন্ট খরচ 2,000 টাকা, খেলার সরঞ্জাম ক্রয় 5,000 টাকা, দপ্তর খরচ 6,000 টাকা। উদ্বৃত্ত 31/12/2018 31,388 টাকা, অর্থাৎ এটা সমাপনী উদ্বৃত্ত, মোট 59,388 টাকা, প্রাপ্তিও 59,388 টাকা, প্রদানও 59,388 টাকা। মোট প্রাপ্তি প্রদান দেওয়ার পরে আমরা প্রাপ্তি প্রদানের নিচে কিছু সমন্বয় দেখতে পাই। সমন্বয়গুলি হল 2018 সালের 1 জানুয়ারি অন্যান্য সম্পদ নিম্নরূপ: দালান কোঠা 40,000 টাকা, 10% বিনিয়োগ 20,000 টাকা, আসবাবপত্র 15,000 টাকা এবং খেলার সরঞ্জাম 5,000 টাকা। এখানে দেখো, বিনিয়োগের আগে 10%, অর্থাৎ 10% সুদ পাওয়া যাবে, সেজন্য 10% বিনিয়োগের আগে লেখা আছে। পরবর্তীতে আমরা এই বিষয়ে কাজ করব। অন্যান্য তথ্যাবলী, বেতনের মধ্যে বিগত বছরের 1,500 টাকা ধরতে হবে। এটা সমাধান করার সময় আমরা দেখব বিগত বছরের কিভাবে করে। অনুদানের অর্ধেক অংশ মূলধন জাতীয় আয় ধরতে হবে, অর্থাৎ এখানে অনুদানের পুরাটা কিন্তু এক জায়গায় যাবে না, এটা অর্ধেক যাবে মূলধন জাতীয়, অর্থাৎ উদ্বৃত্ত পত্রে বা আর্থিক অবস্থার বিবরণীতে, আর অর্ধেক যাবে মুনাফা জাতীয়, অর্থাৎ আয় ব্যয় হিসাবে দিকে দেখাতে হবে। আসবাবপত্র ও খেলার সরঞ্জামের উপরে 10%,
অবশ্যই ধরতে হবে। এখানে আসবাবপত্র ও খেলার সরঞ্জাম দুইটার উপরেই 10% অবশ্যই ধরতে হবে। এটা আমাদের আয় ব্যয় হিসাবের ব্যয়ের দিকে দেখাতে হবে। উইলকৃত সম্পত্তির অর্ধেক অংশ মুনাফা জাতীয় আয় ধরতে হবে। এখানে দেখো উইলকৃত সম্পত্তি পুরাটা কিন্তু এক জায়গায় দেওয়া যাবে না, এটা হলো মুনাফা জাতীয় অর্থাৎ আয় ব্যয় হিসাবের দিকে অর্ধেক এবং আর্থিক অবস্থার বিবরণীতে অর্ধেক দেখাতে হবে। এ থেকে তোমাদের করণীয় 2018 সালের সমাপ্ত বছরের জন্য সিলেট ক্লাবের আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। আমরা এবার আয় ব্যয় হিসাব প্রস্তুত করব। এখানে দেখো একটা ছক দেখা যাচ্ছে, ছকটা হলো আয় ব্যয় হিসাবের ছক, অর্থাৎ এটা সেই সনাতন পদ্ধতিতে না, আমরা বিবরণী পদ্ধতিতে আধুনিক পদ্ধতিতে এই আধুনিক পদ্ধতির এই ছকের মাধ্যমে আয় ব্যয় হিসাব তৈরি করব। সিলেট ক্লাব আয় ব্যয় হিসাব, এখানে 2018 সালের 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, অর্থাৎ সমাধান করার সময় তোমাদের তিনটি লাইনে এই কথাগুলি লিখতে হবে। প্রথমে কোম্পানির নাম, তারপরে হিসাবের নাম, তারপরে তারিখ। আমরা 2018 সালের 31 ডিসেম্বরের অঙ্ক সমাধানটা করব। হিসাব শিরোনাম, টাকা, প্রত্যেকটা কলামে টাকা লিখতে হবে। আয়সমূহ, আয়সমূহ অর্থাৎ প্রাপ্তির দিকে যেগুলো আছে সেগুলো আমরা আয় হিসাবে ধরবো। আয়ের মধ্যে প্রথমে আমরা পাচ্ছি চাঁদা, অর্থাৎ চাঁদাটা 3 সালে দেওয়া আছে। এখানে লক্ষ্য করো, চাঁদাতেই সবার গোলমাল হয়, ভুল হয় এবং এটা বুঝতে একটু কষ্ট হয়। এখানে 3 সালের চাঁদা দেওয়া আছে, তাহলে আমি কোনটা নিব নিব আমরা যে সালের অঙ্ক করছি সেই সালেরটা, বর্তমান সালের। বর্তমান সালের চাঁদা 15,000 টাকা। তারপরে আছে অনুদান, অনুদানের সাথে সমন্বয় কি বলা ছিল মনে আছে? সমন্বয় বলা ছিল অনুদানের অর্ধেক অংশ মূলধন জাতীয়, তাহলে আমরা আয় ব্যয় হিসাবের আয়ের দিকে দেব অর্ধেক, আর বাকি অর্ধেক মূলধন জাতীয় যেটা সেটা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। এখন আমরা 7,500 অর্থাৎ 15,000 টাকার অর্ধেক অনুদান হিসাবে এই বছরের 7,500 দেখালাম। উইলকৃত সম্পত্তি, উইলকৃত সম্পত্তির পাশে দেখো নিচে সমন্বয়ে বলা আছে যে উইলকৃত সম্পত্তির অর্ধেক অংশ মুনাফা জাতীয়, অর্থাৎ এটা আমরা মুনাফা জাতীয় করছি। আয় ব্যয় হিসাবে যা আসে সব মুনাফা জাতীয় লেনদেন। এখন মুনাফা জাতীয় 12,000-এর অর্ধেক আমরা এখানে 6,000 দেখাবো। বিনিয়োগের সুদ 1,500, প্রাপ্তির মধ্যে আছে 1,500, কিন্তু দেখবা যে বিনিয়োগের সুদ বিনিয়োগের পাশে 10% লেখা আছে, অর্থাৎ 10% লেখা থাকার মানে হচ্ছে বিনিয়োগের সুদ পাবে 10%। তাহলে 20,000 টাকার 10% কত পাবে? 2,000। তাহলে 2,000 তো আমরা এখানে পাইনি, আমরা পেয়েছি কত? 1,500। 1,500-এর মধ্যে থেকে আমরা পাইনি কতটুকু, অর্থাৎ 2,000-এর মধ্যে আমরা পাইনি 500। তাহলে যোগ অনাদায়ী বলে 500 লিখে আমরা এইবার 2,000 বিনিয়োগের সুদ বাইরে দেখালাম। চা চক্র হতে মুনাফা, এর সাথে কোনো কিছু নেই, সরাসরি 7,000 বসালাম। মোট আয় 37,500, 37,500 আমরা মোট আয় পেয়ে গেলাম। এবার আয় থেকে ব্যয়সমূহ বাদ দেব, তাহলে আমরা ব্যয়সমূহ দেখি। এবার বাদ ব্যয়সমূহ, প্রথমে আছে বেতন, বেতন 4,000 টাকা। দেখো সমন্বয়ের ভিতরে বলা আছে অন্যান্য তথ্যাবলীর মধ্যে বিগত বছরের 1,500 টাকা, বেতন বিগত বছরের 1,500 টাকা।
আমরা যেহেতু বর্তমান বছরে 4,000 টাকা পেয়েছি, তাহলে বিগত বছরের 1,500 টাকা বাদ দিয়ে দেখাবো, বাদ দিলে হয় 2,500 ভাড়া। ভাড়ার পাশে লেখা আছে 3 বৎসর, অর্থাৎ 3 বৎসর এখানে আমরা দেখাতে পারবো না, আমরা যেহেতু 1 বছরের হিসাব করছি, 18 সালের যতটুকু ততটুকুই নেব। তাহলে ভাড়া 3 বছরে যদি 3,000 হয়, তাহলে 1 বছরে হবে 1,000। তো আমরা এখানে 1,000 দেখাবো, তাহলে বাকি যে 2,000 এটা নিশ্চয়ই বেশি পাওয়া গেছে, তার মানে অগ্রিম। তাহলে লিখবো বাদ অগ্রিম 2,000, এই যে 1,000 দেখালাম। এবার প্রদত্ত কমিশন, এর সঙ্গে কোনো ঝামেলা নেই, সরাসরি বসিয়ে দিলাম। ভূমি উন্নয়ন, ভূমি উন্নয়ন হলো 5,000। তারপর এরটা কি আছে, ভূমি কর, ভূমি কর 1,000, এখানে কোনো ঝামেলা নেই। টুর্নামেন্ট খরচ, এখানেও কোনো কিছু বলা নেই, সরাসরি 2,000 বসিয়ে দিলাম। দপ্তর খরচ, এটাতেও কোনো ঝামেলা নেই, সরাসরি খরচ 6,000। অবচয় সমূহ, এখানে হলো আসবাবপত্রের উপরে 10% অবচয় বলা আছে, অর্থাৎ আসবাবপত্র আছে 15,000, 15,000-এর উপরে 10% কাটলে হয় 1,500। এই 1,500 আমরা আসবাবপত্র বলে এইভাবে লিখে দেব। এবার আসো খেলার সরঞ্জাম, এটাতেও 10% অবচয় বলা ছিল, খেলার সরঞ্জাম ছিল 5,000, 5,000-এর 10% হয় 500। তাহলে মোট অবচয় কত হলো, 1,500 এবং 500 মিলে 2,000। ব্যয়ের দিক সব শেষ, এবার মোট ব্যয় 21,500। আচ্ছা, আমাদের আয় ছিল কত, মোট 37,500, আর ব্যয় হলো 21,500। তাহলে 37,500 যদি আয় হয় আর ব্যয় যদি হয় 21,500, তাহলে আমাদের আয় বেশি আছে, আয় বেশি আছে, যেহেতু আমরা বিয়োগ করব, সেজন্য এখানে ব্র্যাকেট দিয়ে দেখাবো 16,000। তাহলে 16,000 আমাদের আয়, অর্থাৎ আয় ছিল বেশি 37,500 আর ব্যয় হলো 21,500, সেই জন্য আমাদের আয় বেশি হলো। আয় বেশি হলে লিখতে হবে ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ এখানে লাভ বা ক্ষতি এসব লেখা যাবে না, এখানে যেহেতু এটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, এখানে লাভ কেউ বন্টন করে নেয় না বা বন্টন দেখাতেও হয় না, এটা জাস্ট হিসাব রাখা হয়, এই জন্য ব্যয় অতিরিক্ত আয় লিখে দিতে হবে। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে, সমাধান একের ভিডিওটা ভালো করে দেখে নিবে, নিয়ে যে বাড়ির কাজ দেওয়া আছে সমস্যা দুই, এই সমস্যা দুইটা সমাধান করবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, যা শিখলাম সেগুলো প্র্যাকটিস করো, এবং পরবর্তী ক্লাসে আমরা প্রারম্ভিক মূলধন কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, নিজেদেরকে সুরক্ষা করো, সবাই স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। ধন্যবাদ।